আজকে আমাদের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী যেদিন থেকে ক্ষমতায় আসছে ভারতবর্ষে, পেট্রোল ডিজেল গ্যাস এবং দ্রব্যমূল্য জিনিসের দিনের পর দিন আকাশ ছোঁয়া। সারা ভারতবর্ষের মানুষ তীব্র প্রতিবাদ জানাচ্ছে আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আজকে পাঁশকুড়ার মুড়াইলে আমরা তীব্র ধিক্কার এবং পথসভার মধ্য দিয়ে আমরা এর প্রতিবাদ জানাতে চাইছি। আজকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে জিনিসপত্রের দাম একদিকে যেমন বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, সাম্প্রদায়িক দাঙ্গা সারা ভারতবর্ষ জুড়ে চলছে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন। পশ্চিম বাংলায় আমাদের যিনি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, তার নিজে জাহির করার জন্য কিছু কিছু ভাষা এবং কথা বলে তিনি মানুষের কাছে দৃষ্টি ঘুরানোতে চাইছে। পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছে, মানুষের পরিষেবা দিচ্ছে, সেই দৃষ্টিটাকে ঘুরানোর জন্য আজকে বিধানসভায় যে লজ্জাজনক ঘটনা ঘটিয়েছে, আমরা তার তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে, বাংলার একজন যুবক হিসাবে, মানুষ হিসাবে আমরা তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বাঙুরঘাট বীরভূমের যে ঘটনা ঘটেছে, সারা ভারতবর্ষের কাছে নজির। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানিয়েছে, পরিবারের কর্মস্থানের ব্যবস্থা বলেছে, 2 লক্ষ করে টাকা, চিকিৎসার টাকা, ঘর দেওয়ার টাকা। তার পরিবারে যারা এখন আছে তারা সন্তুষ্ট, তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আশ্বাস দিয়েছে এর সুবিচার হবে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আশ্বাস এবং বিশ্বাস রাখি। আজকে বিজেপি এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে। আনিস ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই, দোষীদের গ্রেপ্তার হোক, আনিস খানের যারা অরিজিনাল খুনি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি। আমারও বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মানবিক মুখ্যমন্ত্রী, আনিস খানের আসল যে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে প্রমাণ করবে বাংলায়। অন্য রাজ্যে যেভাবে ধামাচাপা দেওয়া হয়, আজকে আমরা দেখতে পেলাম যে মাত্র 74 দিনের তেল মজবুত আছে ভারতবর্ষে। আজকে অন্যান্য ভারতবর্ষের বাইরে পেট্রোলের দাম অনেক কম, ডিজেলের দাম কম, গ্যাসের দাম কম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিল, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে সারা বাংলার যা যা বলেছে প্রত্যেকটা কাজ করে। আর ভারতবর্ষের মুখ্য প্রধানমন্ত্রী তিনি প্রতিশ্রুতি দিয়েছেন একটাও রাখেনি, ভারতবর্ষের মানুষের সঙ্গে বেইমান এবং ঠকিয়েছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমার নাম মুফলেসুর দত্ত, তৃণমূল কংগ্রেস সহসভাপতি পাঁশকুড়া। বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, বন্দে মাতরম, বন্দে মাতরম। আরে কি চল সাহেব, বন্দে মাতরম। ঠিক আছে স্যার, উল্লাস মিছিল কথা আন্দোলন চলছে।